আরো দাও বৌদি, মেছো আরো দাও না। দেখছো দেখো আমাকে বৌদি, আর ওকে মেছো। এই যা দিয়েছি তাই গেল। কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে দিয়ে যা রোজগার করেছিলাম তার 70% তো খতম হয়ে গেল। এবার কি 100% খতম হয়ে যাবে? আরে না তো, এই আর কিচ্ছু পাওয়া যাবে না। গেল মাধাই বল ভাই জগাই বাজা মাসি। থাম বাবা না থাম। আচ্ছা তোরা কোথায় কোথায় তো বাঁশি তুলিস কেন বলতো? তোরা খাবার জন্য যতবার বাঁশি বাজিয়েছিস আমাদের কৃষ্ণ ঠাকুর রাধিকার জন্য অতবার বাঁশি বাজাইনি বাবারা। আমরা না কে দিনকে দিন শুকিয়ে যাচ্ছি। আজ এর একটা ফয়সালা হোক, বাজা বাঁশি। কামিনী আরো একখানি ভাত আর আরো এক ডেকচি ডাল নিয়ে এসো, আমার বাচ্চাদের পেটে চুচোয় ডন মারছে। এই শোন, আর কোনোদিনও বাচ্চাদের বাঁশি বাজাতে বলবি না, ইলেকশন এসে গেছে, আমার একদম একটুও সময় নেই। স্যার, ভূতেরাও কি রাজনীতি করে? বোকা, এই মানুষ মরেই তো ভূত হচ্ছে, রাজনীতি করবে না? আচ্ছা স্যার, আপনি কি নেতা না নেতার ছাতা মানে চামচা? খোদ নেতা। আর খবরদার বলছি, ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত আর আমাকে এখানে ডাকবি না। তোরা আরাম করে বসে খা, আমি যাচ্ছি রে। ঠিক আছে বাবা। হাসছিস কেন? খেতে সুযোগ করো, সুযোগ করো, খাও। গিলে যা গেল গোখরাসে, আরাম করে খাও।